আরে সিভিকদেরকে পাঠিয়ে বলছে লক্ষীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, তো বাপের টাকা বন্ধ করে দেখ না, ধান উড়ে আদায় করবে সরকার। গতবারে ভোট ছিল লোকসভার ভোট, আমরা তো ভোট দেখে আসি না, ভোট আসে ভোট যায়, তার সঙ্গে আমার কোন সম্পর্কই নেই, আমার সম্পর্ক মানুষের সঙ্গে। ওরা ভোটের সময় আসে, আবার পরের বছর আসবে, 26 ভোটে অস্ত্র উদ্ধার, অস্ত্র সব জায়গায় আছে, 14 তারিখ।